গাইস কি অবস্থা তোমাদের? আজকে আমি চলে আসলাম আউটলাস্ট গেমের পার্ট 2 তে। সো পার্ট 1 এর মধ্যে আমাদের জেনারেটরটা অফ হয়ে গিয়েছিল, সো এখন আমরা আমাদের জেনারেটরটা চালু করব। সো চালু করার জন্য সবাই পপকর্ন নিয়ে বসে পড়ো, আর যারা যারা বাথরুমে যাওয়ার প্লিজ চলে যাও আগে ভাগেই। সো এখানে ওই হারামিটা চলে আসতেছে, হ্যাঁ হ্যাঁ আসতেছে, আগে ভাগেই ঢুকে নি ভিতরে। এইটা হচ্ছে একটা হারামি, এই লোকটা জীবনে মানুষ হবে না, ওকে একদম মানে দেখে নিব লাস্টে, ওকে আমি একদম দেখে নিব, একদম টুকটু টুকটু করে ফেলবো ওকে। এই মোটু ভূতকে, এই মোটু ভূতকে দেখলে মিস্টার মিটের কথা মনে পড়ে। মিস্টার মিট লোকটা খুব ভালোই ছিল, কিন্তু কিছু কি আর করার, তাকে নিয়ে গিয়েছে জেলখানায়। যদিও মিস্টার মিট পার্ট মিস্টার মিট টুটা বাকি ছিল, ওইটাও খেলবো। সো এখন আউটলাস্টের দিকে মনোযোগ দিই। ভোটকা বুথ এখন মেবি বাম দিকে যাবে, বাম দিকে গেলে আমি ডান দিকে দৌড় দিব, ডান দিকে গেলে আমি বাম দিকে, না না বাম দিকে তো কোনো যাওয়ার রাস্তা নেই, ডান দিকেই দৌড় দেওয়া লাগবে। দৌড়াও 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 দৌড়াও, চুপচাপ দৌড়াও, চোখ বন্ধ করে দৌড়াও, কোনো কথা নেই, একদম চোখ বন্ধ করে দৌড়াও। নিচে চলে আসছি, তো এখানে হচ্ছে পাওয়ার, যত উল্টাপাল্টা জিনিস আছে সব এখানেই পাওয়া যাবে। সো চলো, এদিকে কিছু আছে, এ ব্যাটারি পেয়ে গেছি, ব্যাটারি পেয়ে গেছি, ব্যাটারি কখনো মিস দেওয়া যাবে না। সো এখানে লেখা আছে স্টোরেজ রুম, ইলেকট্রিক রুম, তা মেশিন রুম সব এদিকেই আছে। সো আমাদের দরকার হচ্ছে ইলেকট্রিক রুমটা, চলো যা যা আছে সব এদিকেই আছে, চলে আসি। সো এই কেউ না এদিকে, চলে যাও, একদম কোনো কথা বলবা না। সো এখানে আমাদেরকে গ্যাস পাম্প অন করতে হবে, তারপর এটা রিস্টার্ট দিতে হবে। সো চলো গ্যাস পাম্পটা অন করি। তো এখানে গ্যাস পাম্প অন করার জন্য দুইটা, মানে দুইটা গ্যাস পাম্প আছে, একটা এ একটা, দুইটা। সো প্রথমে আমাদেরকে এটা অন করে এখানে দৌড় দিতে হবে, কারণ ওই ওই দরজা দিয়ে একটা হারামজাদা আসবে, ওই দরজা দিয়ে একটা শয়তান আসবে, ওগুলো হচ্ছে পাগল লোক, পাবনা থেকে কীভাবে ছাড়া পেয়েছে ওরাই জানে। অন করো, দৌড় দাও, ব্যাটারি পেয়েছি, ব্যাটারি লো, দৌড় দাও দৌড় দাও দৌড় দাও। তাড়াতাড়ি 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 অন কর, অন কর, নিচে ঢুকে যাও, নিচে ঢুকে যাও। বাপরে বাপ, বেঁচে গিয়েছি, আর অল্প একটুর জন্য আমরা ধরা খেয়ে যেতাম, মানে ওই ওই যদি একটু দেখতো তাহলে তো মানে আমার 13টা বেজে যেত, আমার টিকিট একদম কনফার্ম, আমি মরেই যেতাম। সো এখন এই পাগলা শয়তানটা, এই পাগলা ভূতটা, এই পাগলা এটাকে কী বলো ওরাই জানে, এই পাগলখানা থেকে ছাড় পেয়েছে এই পাগল মানুষটা, মানুষটা যে রুম থেকে এসেছে সে রুমে আমাদেরকে যেতে হবে। সো চেক দেওয়া শেষ। এই আবার দাঁড়ালো কেন, এই চলে যা ভাই, চলে যা চলে যা চলে যা, হ্যাঁ হ্যাঁ কেউ নেই, তোর মাথায় সমস্যা আছে। এটাও সেম ওই যে কী জানি একটা গেমের নাম ছিল, মেটেল হরর এসকেপ গেমটার ওই ওইটার মতো, মাথায় সমস্যা আছে এটারও। দৌড়াও দৌড়াও, কিরে 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 কিরে, কোথায় কোথায় যাবো, কোথায় যাবো, ব্যাটারি আছে, ব্যাটারি নিয়ে নিই, ব্যাটারি নিয়ে নিই, এখানে বসে পড়ি বসে পড়ি। এদিকে না আসলে হয়েছে, এদিকে প্লিজ এদিকে এসো না, আর যাই হোক তোকে আমি, তোকে আমি সব কিছু দিব, কোটি কোটি টাকা দিব, এদিকে এসিস না, অন্যদিকে যা। তোমাদের কি মনে হয় আসবে এদিকে? অন্যদিকে চলে গেলে ওর জন্য ভালো হবে, আর যদি এদিকে আসে ওকে আমি মেরে ফেলবো, আমি তো সুপারম্যান তোমরা জানো না। সো একে আসবে নাকি আসবে না, নাকি শুধু শুধু ঢং করতেছে, চলো যাই। আসতে আমাদেরকেও সামনে যেতে হবে সোজা, কি সোজা নাকি কোথায় আছে ওই জানে। আস্তে আস্তে সাউন্ড করে কেন, এটা এটার অভ্যাস খারাপ, সাউন্ড করে। ব্যাটারি আছে, আর কিছু আছে, এই যে অন করে দিই আমাদের লাইনটা, এখন আপাতত আস্তে আস্তে পালাতে হবে। এই হারামিটা কোথায়,
দেখছি দেখছি এদিকে আসতেছে এদিকে আসতেছে, খাটের নিচে ঢুকে যাও খাটের নিচে, চলে যা চলে যা, চলে গেছে চলে গেছে চলে গেছে, বের হও বের হও বের হও বের হও এখান থেকে, তাড়াতাড়ি 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 দৌড়াও 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 দৌড়াও, লাইন অন করো, কারেন্ট চলে এসেছে অবশেষে। ওই শয়তানটা কোথায়? ওর সাথে একটু মজা করে আসি চলো। ও মা ও মা ও মা ও বাপ রে, দৌড়ো দৌড়ো, এই সাউন্ডটা শুনলেই ভয় লাগে। ওকে দেখতে যত না ভয় দেখাই, এই সাউন্ডটা আরো ভয়ানক। ওকে দেখতে তো অতটা ভয় লাগে না, কিন্তু সাউন্ডটা ভাই প্রচুর ভয়ানক। এই এখানে একটা ফাইল ছিল, আমি দেখেছিলাম, ফাইলটা নিয়ে নি। এই যে পেয়ে গেছি ফাইলটা, ফাইলটা যদিও কোনো দরকার নেই তবুও ফর্মালিটিসের জন্য নিয়ে নিতে হয়, কী করার, মাঝে মাঝে ফর্মালিটিস তো পূরণ করতে হয়। সো চলে আসলাম আমরা আবারও, এখন আমাদের যেই অফিস সিকিউরিটি রুমে কাজ ছিল কিছু, ওখান থেকে কিছু কাজগুলো শেষ করে আসি চলো। এখানে দরজা তো ভেঙে দিছে, দরজাটা লাগানোর কোনো ওয়ে নেই, কাজ শেষ করে নি। এই যে ওকে ডান, এই কি হলো, এই এটা কে, এইগুলো কি দিতেছে আমাকে? ও মা সরি মাই সন, এই এই লোকটা কি পাগল নাকি? হ্যাঁ আমাকে অজ্ঞান হওয়ার ওষুধ দিয়ে দিল, এটা কোনো কথা? এই লোকটার পুরো মাথা নষ্ট, এই লোকটা মনে করে যে আমি একজন ফেরেশতা, এই এই জায়গাটা বাঁচাতে এসেছি। এখানে আর্মি, এখানে ভিডিওর মধ্যে দেখাচ্ছে আর্মিরা আর্মিদেরকে কিভাবে ভূতে মারছে। বাহ খুব সুন্দর, নাইস, আর্মিরাও ফেলড, আমি কিভাবে পারবো ভাই? আমাকে তোমরা আমাকে কি তোমাদের ভূত মনে হয় ভাই? তোমরা যেটা পারোনি আমি সেটা কিভাবে পারবো বুঝলাম না। তো গাইস আজকের পার্ট পর্ব এখানেই শেষ, নেক্সট পার্টে দেখা হবে, আল্লাহ হাফেজ।